নমস্কার বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই ত্রিপুরা ইনফো এভরিডে ইউটিউব চ্যানেলে। প্রিয় বন্ধুরা, করোনায় চরম ক্ষতির শিকার ছাত্রছাত্রীরা, রিপোর্ট ইউনিসেফের। রাজ্যের একটি সংবাদ মাধ্যম থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। দেখে নেব এই প্রতিবেদনে কি বলা হয়েছে। করোনায় চরম ক্ষতির মুখে 61 কোটির বেশি পড়ুয়া ইউনিসেফ। করোনা মহামারী পঙ্গু করছে শিক্ষা ব্যবস্থাকে। মাসের পর মাস স্কুল বন্ধ থাকায় ক্ষতির মুখে 61 কোটি 60 লাখ পড়ুয়া। বাড়ছে স্কুল ছোটদের সংখ্যাও। এমনই ভয়ঙ্কর তথ্য দিল ইউনিসেফ। প্রায় 2 বছর ধরে এক প্রকার বন্ধই রয়েছে স্কুল কলেজ। মাঝে কিছুদিনের জন্য খুললেও করোনা প্রকোপ বাড়ায় ফের বন্ধ করে দিয়েছে সরকার। ভারতে বটে, গোটা বিশ্বেই করোনার কারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শিখেও উঠছে। অনলাইন ক্লাসে অভ্যস্ত হচ্ছে শিশুরা। শিক্ষা ব্যবস্থাও হয়ে উঠেছে অ্যাপ নির্ভর। হারিয়ে যাচ্ছে স্কুলের জীবন। বাচ্চাদের মানসিক স্বাস্থ্য কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা বলে বোঝানো নয়, এমনটাই মনে করছে শিক্ষাবিদরা। ইউনিসেফ জানাচ্ছে অবিলম্বে সমস্ত বিধি মেনে স্কুল খোলা উচিত, তা না হলে গোটা শিক্ষা ব্যবস্থায় প্রতিবন্ধকতার শিকার হবে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় 61 কোটির বেশি পড়ুয়া চরম ক্ষতির মুখে। হিসেব করে দেখা গেছে 10% বেশি লিখতে পড়তেই ভুলে গেছে। দারিদ্র সমাজের এর প্রভাব পড়ছে বেশি। 30-40% শিশু আর স্কুলমুখো হতেই চাইছে না। পড়াশোনাতেই আগ্রহ হারাচ্ছে বাচ্চারা। চার দেওয়ালের বন্দি ছোট ছোট মনগুলো তাই খারাপ থাকছে বেশিরভাগ সময়ই। ইউনিসেফের শিক্ষা বিষয়ক প্রধান রবার্ট জেনকিন্স বলছেন, শিশুদের পড়াশোনার অপূরণীয় ক্ষতি হয়েছে। তবে পড়াশোনার ক্ষতি প্রতিবন্ধকতার অবসান ঘটাতে হবে এবং শুধু স্কুল পুনরায় খুলে দেওয়াই এক্ষেত্রে যথেষ্ট নয়। পড়াশোনার ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের সাহায্য করতে হবে শিক্ষকদেরই। পাশাপাশি বাচ্চাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পুষ্টি, বিকাশ সব দিকেই লক্ষ্য রাখতে হবে। যে ফাঁক তৈরি হয়েছে দীর্ঘ সময়ে তা ভরাট করতে নতুন কর্মসূচি নিয়ে এগোতে হবে। শিক্ষাবিদদের বক্তব্য, প্রশ্ন নিচক স্কুল খোলার বা না খোলার নয়। নানা বিকল্প উদ্যোগে কিভাবে লেখাপড়াটা যতটা সম্ভব চালিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্য নানা দিক থেকে পরিকল্পনা করা জরুরি ছিল। সেই সঙ্গেই জরুরি ছিল সমাজের বিভিন্ন স্তরে সেই পরিকল্পনা রূপায়ণের। এমন যে উদ্যোগ নেওয়া হচ্ছে তা অনেক আগেই আলোচনা, নানা কর্মসূচির মাধ্যমে বাস্তবায়িত করা উচিত ছিল, কিন্তু সেসবের কিছুই হয়নি। তার ফলে যে ক্ষতি ইতিমধ্যে ঘটেছে তার ক্ষতিয়ান করবে ভবিষ্যৎ। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে পড়ুয়াদের উপকারই হবে। একা একা নয়, একসঙ্গে বেড়ে উঠে শিশুরা। আপাতত আগামী কয়েক বছর হয়তো কোভিড নিয়েই চলতে হবে আমাদের। দ্রুত কোভিড বিধিকে রপ্ত করে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। আম জনতার অসাবধানতা এবং ভাইরাসের চরিত্র বদলে যাওয়ার ঢেউয়ের উপর ঢেউ তো আসতেই পারে, কিন্তু তাই বলে শিশুদের শৈশব নষ্ট হতে দেওয়া যাবে না কিছুতেই।